ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকের বাবা নতুন করে একটা ব্লগ শুরু করেছি। বাইরে পড়ছে খুব বৃষ্টি, আজকে হলো সানডে আর মানে এতই বৃষ্টি পড়ছে কি বলবো, মানে খুব সুন্দর একটা ওয়েদার, সারা রাত হয়তো বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু এখন যাই হোক সব কিছু ছেড়ে ছুড়ে এখন উঠেছি ঘুম থেকে, বাজে এখন 7:30, বেশি বাজে না। তো এখন ব্লগটা শুরু করব, তো চলো আগে প্রথমে চা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমি এসেছিলাম চা করতে, কিন্তু আমার হাজবেন্ড বললো যে আজকে একটু কফি করো কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর একদমই মেঘলা ওয়েদার, তো বললো একটু কফি করে নাও। তো আমি জাস্ট এখন কফিটাই বানাবো, তো চলো আগে বানিয়ে নিই। বসিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা, তো জাস্ট এখন দুধটা ফুটে উঠবে, তো চলো আগে বানিয়ে নিই। তো এই যে হলো আমাদের এটা কফি রেডি, জাস্ট এখন আমরা খাবো, চলো আগে খেয়ে নিই। কফি খাওয়ার পর চলে এসেছি এখন কাপড় জামা গোছাতে, আর কত কাপড় চোপড় তোমরা দেখতেই পাচ্ছ, বাপরে বাপ, প্রত্যেক দিন এত কাপড় জামা আমাকে গোছাতে হয়। চলো কি আর করবো, তাড়াতাড়ি গুছিয়েই নিই, কিছু তো করার নেই, এই শাড়ি ঠাড়ি একসাথে সব কিছু, বাবা অনেক কাজ, অনেক কাজ থাকে আমার, আর ভালো লাগে না, হে প্রভু কি যে করবো আমি। তো চলো কিছু করার নেই, যতই কান্নাকাটি করি কাজটা তো আমাকেই করতে হবে, তাই না? ব্যাস শাড়ি ফাড়ি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার এই শার্টগুলো আছে, এই শার্টগুলো আমার হাজব্যান্ডের অফিসের, ওই শার্টগুলোকে এখন আয়রন করতে হবে, এখন করবো না পরে করবো, এখন অনেক কাজ আছে। আর বাদ বাকি জিনিসগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই, আর শার্টগুলো এখন পরে থাকবে, ওগুলোকে পরে আয়রন করবো। ব্যাস সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার আমি যাই অন্য কাজগুলো করি। ফ্রেন্ডস, আমি আজকে কালকে স্প্রিং রোল বানিয়েছিলাম, তো সেই স্টাফিংটা বেঁচে গেছিলো, স্টাফিংটা বেঁচে গেছিলো, এখন এটা দিয়ে আমি একটু রোল বানিয়ে নেব। সকালবেলা বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বেশ ভালো। তাও দেখো আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছিলাম, আমার আটাও আমার মাথায় ছিল, সব আমার জোগাড়ের জিনিস। পরোটা কালো কালো হয়ে গেছে, পরোটা কালো কালো হয়ে গেছে, কি দিচ্ছে ওগুলো, পেঁয়াজ আর শশা। স্টাফিংটা দেওয়ার পরে এই শশা আর পেঁয়াজ দিয়ে দিলাম, লেবু এনে চাওয়া, এগ রোলের মতো, এগ রোলই তো, পেঁয়াজ রোল, পেঁয়াজ রোল। এবার সস, চিলি সস, আর টমেটো সস। এটা কিন্তু অরিজিনাল রোল নয়, আমরা জাস্ট এমনি বানিয়ে খেয়ে নিচ্ছি আর কিছুই না। তোমরা কিন্তু আবার কেউ দেখে বলো না কি রোল বানাতে পারে না, পারি রোল বানাতে, তবু এটা এমনি জাস্ট। দেখুন আমরা এতই গরিব, পেপার দিয়ে রোল করছি। তাহলে কি সোনা দিয়ে রোল করতে নাকি? অন্য কিছু দিয়ে রোল করে, অন্য পেপার দিয়ে, যেগুলো রোলের দোকানে হয় সাদা সাদা, মানে বর্ষার মধ্যে কোথায় তুলতে পেরে। চলো এইভাবে সব কটা বানিয়ে নিই আগে। আমার হাতে দেবে না? না আমি সব বানাবো আমি তারপরে। এটি আমাদের পেপারে, খবরের পেপারে মোড়া রোল বাড়ির মানে গুমচান দিয়ে বানিয়ে দিয়েছি, তো চলো আগে টেস্ট করে নিই। দেখো ফ্রেন্ডস কি সুন্দর, মানে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, হালকা না ভালোই জোরে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা।
ওভেন জাস্ট অসম ফিলিংস দারুণ লাগছে রাস্তা সাইডে সাইডে পুরো জল জমে গেছে আর এখনো বৃষ্টি হচ্ছে টিপ 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 বৃষ্টি হচ্ছে জানি না এখানকার মানুষগুলো কেন ছাতা ইউজ করে না বাইরে কিন্তু টিপ 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 বৃষ্টি হচ্ছে তবুও মানুষগুলো কেন ছাতা ইউজ করে না বুঝি না হয়তো এরা বহুত শক্তিশালী যার জন্য এদের ঠান্ডা কাশি লাগে না কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো হালকা একটু টিপ টিপ বৃষ্টি হলেই সবাই ছাতা ইউজ করে কিন্তু এখানে কেউ ছাতা ইউজ করে না আর যখন গরমকালে কাঠ ফাটা রোদ্দুর থাকে তাও এরা ছাতা নেয় না নর্মালি চলে আর আমাদের পশ্চিমবাংলায় তো মানে ছাতা নিয়ে রোদ্দুর উঠলেও ছাতা নিয়ে চলে যাই হোক এই বৃষ্টির মধ্যে এরকম একটা রোল বানিয়ে খেলাম আমার হাজবেন্ড প্রথম বলছিল যে কী জানি কীরকম হবে আর আমি ময়দা দিয়েও করিনি ওটা আমার ফ্রিজে আটাটা একটু মাখা ছিল তো কালকে রাতের ছিল মাখা তো ওই আটাটা দিয়েই মানে চারটে হয়ে গেছে আমার তো ওটাই আমি করে নিয়েছি তো দেখা যাক মানে এদের পরে কিন্তু আমি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছি কীরকম হয়েছে খেতে তো ও বলেছে সত্যি সুন্দর হয়েছে খেতে মনেই হচ্ছে না ভেতরে আমি ডিম দিইনি আর আজকে আমি ডিম দিয়ে করিনি এগ রোল ডিম দিয়েই হয় এটা নর্মাল রোল আর এগ আমি দিইনি এই কারণে কারণ আজকে আমরা মাটন করব তো বেশি হাই প্রোটিন হয়ে যাবে মানে একটু কন্ট্রোল মেনটেন করার জন্য আমি ডিম দিইনি তো চলো একবার ফ্রেন্ড আমার হাজবেন্ডের থেকে জিজ্ঞাসা করে নিই তো ফ্রেন্ডস এই যে হাজবেন্ড বলো কীরকম হয়েছে ভালোই হয়েছে রোলের কথা তো রোলটা ভালোই ছিল মানে এরকম ফিল হয়নি কিছু যে ওর মধ্যে ডিম নেই নর্মাল রোলের মতোই লাগছিল আর কি ডিম বানিয়েছি মানে সব ঘরের আবর্জনাগুলো দিয়ে যেরকম কালকের স্প্রিং রোলের স্টাফিং আর আটা মাখা ছিল আর সস তো সবসময় ঘরে থাকে তাই না হ্যাঁ সস পেঁয়াজ আর কি কি শসা কুচি ছিল আর কি সবসময় ঘরেই থাকে নর্মাল ছিল ভালোই লাগছিল বেশ খেতে মানে ওয়েদারও বেশ ভালো তো ফ্রেন্ডস আমার কাজ হয়ে গেছে সব দেখে নিয়েছো তোমরা আর আমার হাজবেন্ড গেছে এখন মাটন আনতে বাজারে তো আমি সব মাটনের যে প্রিপারেশন হয় ওগুলো আমি করে রেখেছি জাস্ট আসলে ম্যারিনেটটা করে নেব যেহেতু প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তবুও দেখছি আর এখন আমার আর কোনো কাজ তো নেই ঘর তো সকালবেলায় ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে জাস্ট আর রান্নাটা বাকি তো চলো আমি একটু রেস্ট করি এখন যতক্ষণ না হাজবেন্ড আসে এখানে এখন রান্না চলছে আমার ফেভারিট খাসি হয়ে গেছে রান্না না গো এই মাত্র দিলাম অ্যাকচুয়ালি আমিও খাসি খাই না কিন্তু মানে এখন আমার আমি আগে বিয়ের আগে অনেক চেষ্টা করেছি খাওয়ার কিন্তু আমার আমি পারিনি খেতে কিন্তু আমার শাশুড়ি মা এত সুন্দর খাসি রান্না করে উনি আমাকে শিখিয়েছে খাওয়া এই দু এক পিস করে আমি খাই এখন মানে আজকে ফার্স্ট টাইম আমি নিজের হাতে খাসি রান্না করছি আমি খাসি রান্না করতেও পারি না যদি খাসি রান্নাটা ভালো হয় তাহলে তোমাদের সাথে আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব তবে আজকে না আগে আমি চেক করে দেখব যে কীরকম হয় রান্নাটা আর আমার তোমার ডাল তো ছিলই কালকের আর আলু পোস্তটাও হয়েই গেছে আর এখানে ভাতও রেখে দিয়েছি আর এইদিকে আলু ভেজে রেখেছি জানোই তো বাঙালির খাসির মাংস মানে আলু তো থাকবেই তো তাই জন্য সব কিছুই রান্না করছি দেখে এখন খাসিটাকে আগে কষালো মাত্র দিয়েছি খাসিটা এখনও কালার আসেনি তো এখন কষবে তাকে ঢেকে রাখবো এখন আমার রেস্ট আর কিছু করার নেই মানে আজকে যদি রান্না ভালো হয় তাহলে আবার যখন রান্না হবে তখন তুমি রেসিপি শেয়ার করবে তাই তো হ্যাঁ আচ্ছা তুমি বলছিলে যে কি আমিও ঠিক খাসিটা ভালোবাসি না আর কে ভালোবাসে না তুমি একাই ভালোবাসো না মানে আমি ভালোবাসি না আমার জন্যই তো তুমিও খেতে পারো না তো আজকে ইচ্ছা লাগলো যে একটু খাসির মাংস ট্রাই করি বাড়িতে যেহেতু আমি আগে কোনোদিনই রান্না করিনি এই ফার্স্ট টাইম তাই ভাবলাম ঠিক আছে ট্রাই যখন করি তুমি দেখি আর মাংসটা সিটি মানে প্রেসারে দিয়ে জাস্ট সিটি দিয়ে আমি গেছিলাম আর হাজবেন্ড সিটিটা দেখে নামিয়ে দিয়েছে অসুবিধা নেই কোনো তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজোও আমি দিয়ে দিয়েছি আর
কিছু করার নেই এখন, এবার দুটো বাজে, এবার খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি কি কি হয়েছে, থালাটা চলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো আজকের আমাদের লাঞ্চ, ভাত, ঝিঙে আলু পোস্ত, ডাল আর মটন। দেখো ভাতের থেকেও এখনও ধোয়া উঠছে আর মটনের থেকেও ধোয়া উঠছে, মানে সবই গরম গরম ফ্রেশ। চলো আগে লাঞ্চটা করে নিই। তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর মটনটা ঠিকঠাক ছিল, তবে আরও দু একবার প্র্যাকটিস করতে হবে তাহলেই ভালো হবে, আর তারপরেই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এখন রিভিউ দাও কি ভালোই হয়েছিল, ভালো হয়েছিল, নুন কম হয়েছিল, একদম অনেস্ট রিভিউ, মানে ফার্স্ট টাইম রান্না করেছি বুঝতেই পারছো তোমরা। তো আমি আবার সেকেন্ড টাইম চেষ্টা করব, তারপরে আরও দু তিনবার চেষ্টা করলে আশা করি ভালো হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমিও তোমাদের সাথে যা কিছু রেসিপি শেয়ার করি সেগুলো কিন্তু আমি আগে বাড়িতে অনেকবার ট্রাই করি, পারফেক্ট যখন হয়ে যায় তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা মাটনটা যেহেতু বলেই দিলাম ফার্স্ট টাইম, তো আগে প্র্যাকটিস করব ভালো হবে দেন শেয়ার করব। চলো তাহলে এখন তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এবার একটু ঘুমাই কারণ ঘুম ঘুম পাচ্ছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি আর বেশ ভালোই ওয়েদার তো বলেইছিলাম, একটু আগেই জাস্ট বৃষ্টিটা কমলো সেই সকাল থেকে, মানে সেই মানে রাত্রেবেলা কখন শুরু হয়েছে সেটা তো আমরা জানি না, তো ভোরবেলা উঠে যখন দেখেছিলাম বৃষ্টি হচ্ছে 6টার সময়, তো তখন থেকে এই অবধি টানা বৃষ্টি হলো 5টা অবধি, এখন একটু রেস্ট। তো চলো এখন আমরা যাবো একটুখানি চা খাবো, তো চলো চাটা খেয়ে নিই। আমার চায়ের জল ফুটে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা পাতা। আর আজকে আমরা একটু র চাই খাচ্ছি, কারণ আগেও বলেছি যে আমাদের একটু গ্যাসের সমস্যা হয়, তো যেহেতু সকালবেলা আমরা কফি খেয়েছিলাম তো এখন র চা খাই, আমরা জাস্ট মেনটেন করে চলি কারণ তাহলে আর প্রবলেম হবে না আশা করি। তো চলো আগে চাটা খেয়ে নিই, হয়েই এসছে। তো ফ্রেন্ডস এখন বাজে রাত 9টা আর একটু পরে আবার ডিনারের প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন মানে কি, তোমার যা ছিল তাই শুধু গরম করে নেব, তোমরা জানোই আমি একবারই রান্না করি, কারণ দুজন মানুষের জন্য আর কি বা রান্না করব বলো, বারে বারে রান্না করাটা তো ভালো লাগে না দুজন মানুষের জন্য, একটু বেশি লোকজন হলে দুবার রান্না করলে ঠিক আছে। তো চলো তারপরে আমরা চা খাওয়ার পরে কিন্তু সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিলাম, আর আমার হাজবেন্ডের যে শার্টগুলো পরেছিল তোমরা দেখেছো ওগুলোকে আমি আয়রনও করে নিয়েছি, আর তারপরে আমরা আর কোনো কাজ করিনি, তার জন্য তোমাদের সাথে ক্যামেরার সামনে আসিনি, তোমাদের সাথে কথাও হয়নি, আমরা দুজন তারপর একদম রিল্যাক্সে ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার হাজবেন্ডের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম জয়েস অ্যানাইম ক্রিয়েশন। তোমরা যদি কেউ অ্যানিমেশন কার্টুন পছন্দ করে থাকো বা বাচ্চাদের কার্টুন পছন্দ করো একটু সুপার ন্যাচারাল টাইপ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে, আর অবশ্যই সাপোর্ট করো, আমাকে যেভাবে সাপোর্ট করছো ওকেও সাপোর্ট করো, কারণ ও নতুন খুলেছে চ্যানেলটা। তো চলো ডিনারের সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর যাই বলো মাংসটা কিন্তু আজকে নুন কম হয়েছিল ঠিকই, কিন্তু এখন আমি ঠিক করে নিয়েছি নুনের পরিমাণটা, কিন্তু মানে সফট কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়েছিল, প্রচণ্ড পরিমাণে, মানে একদম টিপ দিলেই গলে যাচ্ছিলো। তো চলো আর এখন কালকে আমার হাজবেন্ডের যেহেতু মর্নিং শিফট আছে তো এখন তার জন্য আবার আটা মাখতে হবে, কারণ কালকে টিফিনও দিতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আটা মাখার পরে আমি ঘুমিয়ে পড়ব। তো চলো গুড নাইট ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, আশা করো আমিও যেন ভালো থাকি, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো গুড নাইট,
আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা